মর্নিং সবাইকে, আমি পাপিয়া, পাপিয়া শাহ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বেশি কথা বলবো না, মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, তাই তাড়াতাড়ি আমি রান্নাবাড়াটা সেরে নেব। মেয়েও ঘুম থেকে উঠে, এই দেখো উঠে সে কি করছে, উঠে সে খেলো খেলা করছে। আজকে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, এখন 11:30 বেজে গেছে। তো আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে, চলো দেখাই। এখানে আমি কারকল ভাজা করে নিয়েছি, আর এটা হচ্ছে মুগ ডাল, আর এইখানে আমি কচুর শাক বসিয়ে দিয়েছি, আর এই প্রেশার কুকারটাতে আমি সবজি সেদ্ধ করে রেখেছি, জাস্ট আমি সম্বাস দিয়ে দেবো, তাড়াতাড়ি করতে হবে, 11:30 বেজে গেছে। কারেন্টও নেই, একটু আগে কারেন্ট চলে গেছিলো, ভীষণ গরম লাগছে, আর বাইরে মানে এত রৌদ্র, মানে কি বলবো, তাড়াতাড়ি সেরে যেতে হবে, 12:30টার সময়। আমি এখন তাড়াতাড়ি সেরে নিচ্ছি, মেয়েকে খাওয়ানো শেষ হয়ে গেছে। আজকে আমি সকালবেলা চাউমিন করেছিলাম, তো চাউমিন তো ভাতের সমান পেট ভরে গেছে, তো বলছে আর ভাত খাবে না, চাউমিন খাবে। আমার নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে, 12:00 বেজে গেছে, খুব আমার তাড়াতাড়ি করতে হবে, নাহলে ডাক্তার চলে যাবে। আর এই দেখো আমার দুধের পাক উঠে গেছে, আর ভাতটা মা বসিয়ে দেবে, নাহলে আমরা তো তিনবেলা ভাত খাই, ও তিনবার গরম গরম, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, এই আর কি। তো এখন রেডি হতে চলে যাই। তুমি এখানে এসেছ, তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়টা পরে নাও, যাও যাও গিয়ে তাদের জামা কাপড়টা পরে নাও, যাও যাও যাও, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আবার। আমরা রেডি হয়ে নিচ্ছি, আমার মেয়ের কথা শুনো। তো মামাকে দিতে লাগবে এখন আরেকটা, আমারও লাগবে ওর মেয়ের, আরে পুলিশে ধরবে বাবা, হ হ ধরবে, এখন তুমি চুলগুলিকে ঠিক করো, মাথা চোখে দেখা সুন্দর লাগছে না, বাবাকে দেখিয়ে আসো, পাপা না না এটা ভাঙতো না, চলো আমরা যাই, না এটা ও দূরে চলো, কোনো তো আমরা এখন চলে যাচ্ছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে, তারা দুজন চলে গেছে, দেখতে পাচ্ছ অপেক্ষা করছে। আমি এখানে এসেছি, হেলমেট না দিলে আবার ধরবে, যে আমরা এসে গেছি মরচুমনি, আর মরচুমনি আমার মেয়ের স্কুল, কাঠিয়া বাবা মিশন স্কুল, মেয়ে এখানে KG 2 পড়ে। এই যে দেখতে পাচ্ছ স্কুলটা, খুব খুশি হয়েছে মেয়ে। এই যে দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি ডাক্তারের চেম্বারে, তো রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকদিন পরে এখান দিয়ে যাচ্ছি, তো এখানে এসে পড়বে আমাদের শ্রীকৃষ্ণ মন্দির, এই যে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ মন্দির, তারপরে আসছে লোকনাথ বাবার মন্দির, এখানে প্রসাদ দিচ্ছে, ওর বাবাকে বলছি দাঁড়াও না প্রসাদ খাবো, ও বলছে দেরি হয়ে যাবে, আগে ডাক্তার তারপরে সব। আর এটা হচ্ছে আমাদের আগরতলা রাজবাড়ি, অনেকদিন পরে এই রাস্তাটা দিয়ে আজকে গেলাম, ভালো লাগলো দেখতে। এই জায়গায় দেখতে পাচ্ছ পার্ক আছে একটা, খুব ভালো লাগলো জানো। যাই হোক, আমরা যেহেতু ডাক্তার দেখাতে যাচ্ছি, তো আমাদের কোনো প্রবলেম হয়নি। এই যে দেখতে পাচ্ছ ওষুধের দোকানের সামনে এসে পড়েছি, এর পাশ দিয়ে গিয়েই আমাদের বিকাশ রায়, ডক্টর বিকাশ রায়ের চেম্বার, তো উনি আমাকে জিজ্ঞাসা করছিল ভালো আছেন কি না ওষুধের দোকানের, তিনি প্রায়ই আসা হয় তো মেয়েটাকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছ মেয়ে আগে আগে চলে যাচ্ছে, এসে পড়েছি ভেতরে, ওনার চেম্বারটা চেঞ্জ করে নিয়েছে, আমরা ভেতরে বসে আছি, মেয়ে আমার হেলমেটটা দেখছে, এদিকে দেখো, দেখতে পেয়ে ডাকবে। তো আমাদের দেখানো শেষও হয়ে গেল, আমরা এখন ওষুধ নিতে বাইরে দাঁড়িয়ে আছি, দেখেছ। আর এই আঙ্কেলটা পাপার সাথে, তো আঙ্কেলটা পাপার সাথে কথা বলছিল, আর আমার মেয়েকে হাজমোলা দিয়েছে দুটো, বাইকটা নাকি গরম হয়ে আছে, তো মেয়ে কাপড় দিয়ে বাইকটাকে মুছে নিচ্ছে। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি।
ও নিজে নিজে বাইকে উঠে যাবে এখন। ওকে হাজমোলা দিয়েছে যে ও আমাকে দেখাচ্ছে। চলো চলো বাইকে বসে যাই, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। মেয়ে এখন উঠে বসে যাবে। ও বলছে ও নাকি বড় হয়ে গেছে, এখন নিজে নিজে বাইকে উঠে বসতে পারে। হাজমোলাটা আমার কাছে দিয়ে দিয়েছে, এখন আমরা বসে যাচ্ছি। আস্তে আস্তে পড়ে যাবি কিন্তু। ঠিক আছে, বসে গেছি। এই আমরা এখন চলে আসলাম বাড়িতে। দেখতে পাচ্ছ মেয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যাচ্ছে। এই আস্তে আস্তে পড়ে যাবি, পড়ে যাবি। মেয়েটা কোনো কথাই শুনে না, ঠাম্মিকে ডাকছে, গেট খুলো। এই তো চলে আসলাম বাড়িতে। হাজমোল্লা কি চলে গেছে? হ্যাঁ, 3টা বেজে গেছে জানো। বাড়ি থেকে 12:30টার সময় বেরিয়েছি, এখন 3টা বেজে গেছে। পিউচু খুঁজে লেগেছি গো? না, খুঁজে লাগেনি। কি খাবে? আসার সময় আঙ্কেলটা যে হজমলাটা দিয়েছে, এটা কি করেছে? আর বাকিগুলি একটা থাকে। এটার ভিতরে 3টে ছিল, 3টে কোকা কলার হজমল। আমি একটা খেয়েছি, তুমি একটা খেয়েছো, আর একটা কোথায় ফেলে দিয়েছো? তো আমি এখন মেয়েটাকে খাইয়ে নিচ্ছি। অসময়ে কেউ চানাচুর খায় বুঝেছো, পাগল হয়ে গেছে। আর ডাক্তারের কাছ থেকে যেহেতু এসেছি, আমার এক বালতি কাপড় জমে গেছে। যাওয়ার সময় কিছু কাপড় ছিল ভেজানো, এসে আবার আমরা কাপড় চোপড়গুলি খুলে আবার বালতিতে রেখে দিয়েছি। এগুলি এখন ধুতে হবে। তো বসে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ধুতে যাই, দিয়ে এসে মেয়েকে তাড়াতাড়ি খাওয়াবো এখন। না বাবা, খিদে লেগেছে, চানাচুর দিয়ে যাবো। ওকে চানাচুর খাবে এখন। ঠিক আছে, তোমাকে চানাচুর দিয়ে যাচ্ছি। তুমি কিন্তু আজকে বেশি মর্জি করছ। ও আমাকে উদ্ধার করেছ, আজকে সকালে তাড়াতাড়ি উঠে। ও যে আমাকে এই কথাটা কতবার বলেছে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, তো আমি এখন যাচ্ছি। আশা করি সব শুকিয়ে যাবে, মানে শরীরটা জ্বলে যাচ্ছে। আমি যে কাপড় চোপড় গুলি নাচ্ছি, আর ডাক্তার দেখিয়েছি, জাস্ট চেক আপের জন্য গিয়েছি। উনি একটা টেস্ট দিয়েছিলেন, তো টেস্টে আবার সেম রিপিট করে ওষুধ উনি দিয়ে দিয়েছেন। আর বলেছে কিছু হবে না, এখন সবই ঠিক আছে, তো ওইরকম কোনো চিন্তার বিষয় নেই। উনি আমাদেরকে বলেছিলেন যে 3 মাস পরে যাওয়ার জন্য, তো আমরা 3 মাস পরেই গেছিলাম। তো এখন সব কিছু যেহেতু ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠাকুরের আশীর্বাদে আমার মেয়ে এখন ভালো আছে। আবার 3 মাস পরে নাকি টেস্ট করাতে হবে বলে দিয়েছে। তো আর আজকে মা রান্না করেছে, আমরা 3 জন এখানে বসে খেয়ে নিচ্ছি। আজকে আগে খাইয়ে দিয়েছি, ওর যেহেতু খেতে একটু সময় লাগে, তো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে এসে আবার কথা বলবো। খেয়ে এসেছি, আর এখানে আমি টক দই খাচ্ছি, বিট লবণ দেওয়া। দেখতে পাচ্ছ, বিট লবণ দিয়ে টক দইটা খেলে যাই তুমি খাও, হজম হয়ে যাবে, শরীরের ফ্যাটটাও কমে যাবে। এখন এটা খেয়ে, ওই দেখো ওর জন্য রেখেছি, দেখা যাচ্ছে কি? এই যে দেখো, এক কাপ এটা ওর জন্যে, এটা আমি, মেয়ে খায় না, মা খেয়ে নিয়েছে ভাত দিয়ে। মা ভাত দিয়ে খেতে ভালোবাসে। আর এখন এটা খেয়ে উপসন্ধ্যা একটু রেস্ট করব। ভীষণ গরম লাগছিল আর চুলগুলি ঘেমে একদম চুপা চুপা হয়ে গেছি, তাই আমি চুলটা ছেড়ে মাথাটাকে শুকাচ্ছি। আর এখানে আমার মেয়েটা দেখো পড়তে বসেছে। তুমি কি লেখছো? বাংলা পড়তে বসেছে। তো আমি এখন মেয়েটাকে পড়িয়ে নিচ্ছি, তারপরে তারপরে আমার রান্না আছে। তো এখানে আমি ব্লগটাকে শেষ করছি। শুধু আজ ওনার শুধু শর্টকাট ওয়ার্ডগুলি খুঁজে বের করে নেয়।
থাকি আর কি, তো ওকে পড়াতে হবে আমার। তারপরে ভিডিওটা এডিটিং আছে, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে। আজকের জন্য ব্লগটা এতটুকুই, টাটা। দেখো তো টাটা দিয়ে দাও সবাইকে।